দেশের বাজারে প্রথমবারের মতো র্যাঙ্কস গুগল টিভি বাজারজাতকরণ করলো র্যাঙ্কস ইলেকট্রনিক্স লিমিটেড। রাজধানী বাংলা মোটর র্যাঙ্কসের শোরুমে এই ঘোষণা দেওয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানে র্যাঙ্কসের ভাইস চেয়ারম্যান সামিচি হোসেন, ম্যানেজিং ডিরেক্টর একরাম হোসেন সহ ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর বিনাশ হোসেন উপস্থিত ছিলেন। এ সময় তারা জানান, র্যাঙ্কস গুগল টিভিতে থাকছে পছন্দের স্ট্রিমিং কন্টেন্ট একসাথে একই স্ক্রিনে। পরিবার প্রত্যেকের জন্য ব্যবহার করা যাবে আলাদা আলাদা প্রোফাইল এবং মিলে পার্সোনালাইজড কন্টেন্ট। র্যাঙ্কস গুগল টিভি দেশের সব শোরুম সহ অনলাইন মার্কেট 5 বছরের ওয়ারেন্টি সহ পাওয়া যাচ্ছে।